সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। এমসিকিউ মডেল টেস্ট। কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন থেকে যত ধরনের এমসিকিউ হওয়া সম্ভব সেগুলো সমন্বয়ে এমসিকিউ মডেল টেস্ট বা এমসিকিউ পরীক্ষা। তোমরা খাতা কলম রেডি রাখো, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর খাতায় লিখবে এবং উত্তরমালার সঙ্গে মিলিয়ে নিবে। ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দাও। অন্ত্র ও নেফ্রনের প্রতিটি কোষে কত সংখ্যক মাইক্রোভিলাই থাকে? ক 1,000, খ 2,000, গ 3,000, ঘ 4,000। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর গ 3,000। কোষ ঝিল্লির তরল খাদ্য কণা যুক্ত গহ্বরকে বলা হয় ক পিনোসাইটিক লিকুইড, হ পিনোসাইটিক ভ্যাসিকল, গ ফ্যাগোসাইটিক ভ্যাসিকল, ঘ ডেসমোজম। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হ পিনোসাইটিক ভ্যাসিকল। পিনোসাইটিক ভ্যাসিকল সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ক সাইনোসাইটোসিস, খ ফ্যাগোসাইটোসিস, গ গ্যালভ্যানোসিস, ঘ পিনোসাইটোসিস। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো পিনোসাইটোসিস। কোষ ঝিল্লির কঠিন খাদ্য কণা যুক্ত গহ্বরকে বলা হয় ক ফ্যাগোসাইটিক ভ্যাসিকল, হ ফ্যাগোটিক ভ্যাসিকল, গ পিনোসাইটিক ভ্যাসিকল, ঘ ম্যাকারিস। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ক ফ্যাগোসাইটিক ভ্যাসিকল। ফ্যাগোসাইটিক ভ্যাসিকল সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ক সাইনোসাইটোসিস, খ ইনফরমেটিক্স, গ ফ্যাগোসাইটোসিস, ঘ পিনোসাইটোসিস। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর গ ফ্যাগোসাইটোসিস। কোনটিতে ফ্যাগোসাইটিক ভ্যাসিকল থাকে? ক লোহিত রক্তকণিকা, হ অণুচক্রিকা, গ লসিকা, ঘ শ্বেত রক্তকণিকা। কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ শ্বেত রক্তকণিকা। কোষ ঝিল্লি রূপান্তরিত হয়ে পাতের মতো গঠন সৃষ্টি করলে তাকে বলা হয় ক ডেসমোজম, খ পিনোজম, গ ফ্যাগোজম, ঘ নিউটোজম। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ক
ডেসমোজোম। দুইটি কোষের কোষ ঝিল্লি যুক্ত হয়ে যে নিডেড গঠন সৃষ্টি করে তাকে বলা হয় ক রেড জাংশন, হ টাইট জাংশন, গ গ্রিন জাংশন, ঘ কভার জাংশন। কোনটি সঠিক? সঠিক উত্তর হ টাইট জাংশন। নিরেট গঠনকে বলা হয় টাইট জাংশন। কোন অঞ্চলের মধ্য দিয়ে কোনো পদার্থ চলাচল করতে পারে না? ক রেট জাংশন, হ নিউরো জাংশন, গ মেন্টাল জাংশন, ঘ টাইট জাংশন। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ঘ টাইট জাংশন। কোথায় টাইট জাংশন থাকে? ক পেশির নিউরন, হ বোন নিউরন, গ মস্তিষ্কের নিউরনে, ঘ ব্লাড নিউরন। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর গ মস্তিষ্কের নিউরনে। প্লাজমা মেমব্রেনের কাজ হলো এক আকৃতি প্রদান, দুই সজীব অংশকে রক্ষা, তিন খাদ্য তৈরি করে। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তর মিলাও। সঠিক উত্তর ক এক ও দুই। কোনটি ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস প্রক্রিয়া ঘটায়? ক কোষপাচির, খ প্লাজমা মেমব্রেন, গ সাইটোপ্লাজম, ঘ ফটোসিন্থেসিস। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর খ প্লাজমা মেমব্রেন। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলজি বডি ও নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টিতে সহায়তা করে কোনটি? ক রাইবোজোম, হ কোষপ্রাচীর, গ লাইসোজোম, ঘ প্লাজমা মেমব্রেন। কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের কাজ হলো এক রাসায়নিক দ্রুত হিসেবে কাজ করে, দুই রাসায়নিক ক্ষরণ ঘটায়, তিন শক্তি সরবরাহ করে। কোনটি সঠিক? সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তর মিলাও। সঠিক উত্তর ঘ এক দুই তিন, সবগুলোই সঠিক। কোনটি উদ্দীপনা পরিবহন করে? ক গলজি বডি, খ রেজিন, গ প্লাজমা মেমব্রেন, ঘ রেটিকুলাম। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর গ প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন উদ্দীপনা পরিবহন করে।
যে পর্দা প্রোটিন লিপিড প্রোটিন ত্রিস্তর দ্বারা গঠিত তাকে বলা হয় ক একক পর্দা, খ দ্বিপর্দা, গ ত্রিপর্দা, ঘ ফোর মেমব্রেন। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ক একক পর্দা, যে পর্দা প্রোটিন লিপিড প্রোটিন দ্বারা গঠিত তাকে একক পর্দা বলে। কোনটি একক পর্দা? এক কোষপ্রাচীর, দুই কোষ ঝিল্লি, তিন প্লাজমা পর্দা। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর ক দুই ও তিন। প্রাণী কোষে কোষ ঝিল্লি আঙ্গুলের মতো বর্ধিত হয়ে গঠন করে ক মিউকসা, হ রুগী, গ ভেলি, ঘ মাইকোভিলাই। কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ মাইকোভিলাই। মাইকোভিলাই এর কাজ হল ক টোনোফাইবিল, দুই শ্বসন তল, তিন ডেসমোজোম, চার ফ্যাগোজোম। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর খ শ্বসন তল বৃদ্ধি করে। টোনোফাইবিল যুক্ত প্লেটকে বলা হয় ক নিউটোজোম, খ টোনোফিল, গ ডেসমোজোম, ঘ ফ্যাগোজোম। কোনটি সঠিক? সঠিক উত্তর গ ডেসমোজোম। ডেসমোজোমের সাথে টোনোফাইবিল যুক্ত থাকে। প্লাজমা মেমব্রেন কঠিন পদার্থ দ্বারা আবৃত হয়ে বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে বলা হয় ক ফ্যাগোজোম, খ নিউটোজোম, গ ডেসমোজোম, ঘ টোনোফাইবিল। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ক ফ্যাগোজোম। যে প্রক্রিয়ায় কোষ ক্ষতিকর জীবাণু বা পদার্থ বা ফ্যাগোসাইটকে ভক্ষণ করে তাকে বলা হয় ক পিনোসাইটোসিস, হ সাইনোসাইটোসিস, গ নিউট্রোলাইজেশন, ঘ ফ্যাগোসাইটোসিস। কোনটি সঠিক? সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তর মিলাও। সঠিক উত্তর ঘ ফ্যাগোসাইটোসিস। প্লাজমা মেমব্রেন তরল পদার্থকে আবৃত করে বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে বলা হয় ক পিনোজোম, খ নিউটোজোম, গ ফ্যাগোজোম, ঘ সাইনোজোম। কোনটি সঠিক? সঠিক উত্তর ক পিনোজোম। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।